হ্যালো ফ্রেন্ড এখন বাজে শুয়ার বারোটা আর আজকে বৃহস্পতিবার টান কমপ্লিট এখন পুজো দিব তো এখন থেকে ব্লগটা শুরু করলাম সব কাজ শেষ ঘর মোছা বাসন মাজা কাপড় ধোয়া সব শেষ এখন পুজো করে শুধু রান্নাটা করব। তো চলো আজকের ব্লগটা এখান থেকে শুরু করলাম দেখতে দেখো তো দেখো পুজো দেওয়া আমার কমপ্লিট লক্ষ্মীর ঘট বসিয়ে পুজো দিলাম আর দেখো কাছে কতগুলো নীল ফুল হয়েছিল। শিব ফুল দিয়ে ঠাকুরকে আর এখানে পাশের বাড়ির একটা ধুতুরা ফুল নিয়ে এসেছিল তো আমি বললাম একটা দাও তো দিয়ে দিল ধুতুরা ফুলও দিয়ে দিলাম একটা তো দেখো এই যে মাছ ভেজে নিচ্ছি মাছ হলো ইলিশ মাছ এটা ইলিশ মাছ নীলা মাছকে বাড়ির থেকে সকালে আমাদের মাছ আলাদাটা নিয়ে এসেছিলো তখন কিছুই করব না সর্ষাবারটা করব না সর্ষাবারটা বাবার সেদিনকে খুব গ্যাস হয়েছিল বাবার তো শসটা করবো না শুধু পাতলা ঝোল করব আলু আর বেগুন দিয়ে বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল করব আর মাথাটা দিয়ে কচু শাক রান্না করবো তাহলেই হয়ে যাবে আর এই দেখো মাছের ঝোলটা কমপ্লিট মাছের ঝোল শুধু কালো জিরা ফোড়ন দিয়ে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে করেছিলাম আর আদার্স কোনো মশলা দিইনি তো এভাবেই ভালো লাগে খেতে পাতলা করে মাছের ঝোল সরষের দিয়েও ভালো লাগে সরষের দিয়ে সবাই ভালোবাসে বিশেষ করে বাবা খুব ভালোবাসে কিন্তু সরষের দিয়ে করলাম না আর এদিকে দেখো কচুর শাক বসিয়ে দিয়েছি এই যে দুটো মাথা আছে এই মাথাটা দিয়ে কচু শাক রান্না করব এই কচু দিয়ে মাছের মাথা দিয়ে কচু শাক রান্না করলে ব্যাস এটা দিয়েই তো সবার খাওয়া হয়ে যাবে অর্ধেক এত ভালো এত ভালোবাসে সবাই খেতে আমিও ভীষণ ভালোবাসি তো দেখো তুমি কি করলো বলিও হ্যালো ফ্রেন্ড গুড ইভিনিং এখন বলছি সন্ধ্যা সাড়ে ছটা আর এখন একটু মার্কেটে যাচ্ছি কালকে বললাম না একটু মার্কেটে যাবো তো কালকে তো যাইনি আজকে যাব ঋষি একটা ঘড়ি কিনবে আর ঋষির জুতো কিনবো তো দেখো কালকে তো মার্কেটে যেতে চেয়েছিলাম কিন্তু কালকে তো যাইনি মার্কেটে তো আজকে আসলাম তো ঋষির জন্য জুতা কিনবে ঋষির জন্য জুতা কিনবো আর একটা ঘড়ি কিনবো আর হলো আর দেখি ও কী কী কিনে যেটা যেটা কিনতে চায় কিনে দেবো তা দেখো জুতো জুতো তো পছন্দ এই জুতোটা দেখো কী সুন্দর না জুতোটা আমি আর ওর বাবা পছন্দ করলাম জুতোটা কালারটা এখানে একটু যেন কেমন কেমন লাগছে মোবাইলে কিন্তু কালারটা সুন্দর তো ওর এই কালারটা পছন্দ ওর এই জুতোটা পছন্দ নয় জুতোটা পছন্দ নয় যে ওখানে একটু হালকা হালকা যে অরেঞ্জ কালার দেখতে পাচ্ছ সেই অরেঞ্জ কালারটার জন্য ওর পছন্দ নয় জুতোটা এই জুতোটা নিলই না তো ওর পছন্দের জুতো এখন নিবে দেখিয়েও কোনটা পছন্দ করে তো দেখো আমি তো আমি আর ওর বাবা তো বলছি নে না বাবা এটা নে না কিন্তু আবার বেশি বলাও ভালো না কারণ কি আমরা বলবো বেশি জোর করব পরে নিবে ঠিকই কিন্তু আর পড়বে না সে জুতো আর পরবে না দেখো আবার হে বললাম একটু হেঁটে একটু দেখ কমফর্টেবল লাগে নাকি তো হেঁটেও দেখলো দেখো মুখটা পায়েও সুন্দর লাগছে জুতোটা ভালো হয়েছে কিন্তু নিবে না ওর পছন্দ হচ্ছে এই যে এই জুতোটা তো দেখো এই জুতোটা পছন্দ জুতোটা কিন্তু ভালোই আছে বলো ওটাও খারাপ ছিল না এটাও ভালো আবার ভিতরে আবার দাম দেখছে আমি বললাম দাম দেখতে হবে না তোর তুই জুতো দেখ বললাম মা এটা রুপিস দেখি বললাম তো রুপিস দেখতে হবে না তুই জুতো নেই তো দেখো এটা পায়ে পরে দেখছে এটা ওর খুব পছন্দ এটাই নেবে এইভাবে সিলেক্ট করে যেন ফট করে বলে না এটা না এটা না এটা এটা হলো যে সামনে নিয়ে আসলো জুতোটা বলে হ্যাঁ এটা তো দেখো এই জুতোটা নিল এই যে আবার হেঁটে দেখছে গুট করে হ্যাঁ এটা পারফেক্ট তারপরে দেখো ঘড়ির দোকানে চলে আসলো এই দেখো কত ঘড়ির দোকান আমাদের এখানে মার্কেটে দেখছো খালি ঘড়িকে ঘড়ি খালি ঘড়ি ঘড়ি এখানে এখানে শুধু ঘড়ি আর চশমা আর অন্য কিছু না তো দেখো এখানে কম দামের মধ্যে ভালো ভালোই জুতো পাওয়া যায় দেড়শো দুশোর মধ্যে বাচ্চাদের ঘড়ি খুব সুন্দর ঘড়ি পেয়ে যাবে তো দেখো ঋষি চাচ্ছিলো স্মার্ট ওয়াচ লোকটা বলছিল তো অরিজিনাল স্মার্ট ওয়াচ চাচ্ছে তো দেখো স্মার্ট ওয়াচের মতনই এখানেও নিজের পছন্দেই কিনলো অনেক ঘড়ি দেখালো বলে না না পরে একটা রেড কালার দেখালো বলে হ্যাঁ এটা নেবো তো ঘড়িও নিজের পছন্দে কিনলো সবই নিজের পছন্দে কিনছে গো আর কি বলবো এরপর দেখো আসলো চশমার দোকানে ঋষি এখন কিনবে চশমা এটা পছন্দ না এই এই চশমাটা দেখো কত সুন্দর লাগছে না ওকে তাও নিবে না কত বললাম আমি ওর বাবা দুজনেই বললাম যে এই চশমাটাই নেই বাবা এই দেখো না না করছে মাথা দিয়ে তো এই চশমাটা নেবে না ও নিবে যে এই চশমাটা এই চশমাটাও নিয়েছে এটা ওর পছন্দ কি বলবার মানে কোনো কিছুই তো আমাদের পছন্দ কিনে না গো সবই নিজের পছন্দ কিনে এই চশমাটা কেমন দেখো এটা নেয়নি এটা ওর পছন্দ না ওর পছন্দ ওটাই আগেরটাই এই যে এটা না না এটাও না একটু আগে যে দেখালাম ওটা তো যাই হোক সবই নিজের পছন্দ এখন বর্তমান কিনছেও এখন আর কারো পছন্দ চলবে না যে এই চশমাটা এই চশমাটা ঋষির পছন্দ তো দেখো মার্কেটিং ঋষির মার্কেটিং শেষ একটু মার্কেটটা দেখিয়ে দিলাম তোমাদের ঋষির চশমা কেনা হয়ে গেলো ঘড়ি কেনা হয়ে গেলো জুতো কেনা হয়ে গেলো এবার আমি আসলাম একটু দেখো নেল দেখো কি দেখছি আমি নেল পালিশ নেবো এখান থেকে তো দুটো নেল পালিশ নিয়েছিলাম একটা রেড একটা গোল বন্ধুরা আমরা এখনই আসলাম একটু আগে আসলাম পুরো ঘুরলাম পাড়া দিয়ে আর এখন বাজে সামনেটা নটা বাজে এখন এখন রাতের খাবার বানাবো আর এই যে নাইটিটা আমার নাইটিটাতে শুয়ে করছে এখন আমি কি পাবো দেখো দেখো খুশি এখন আমি কি পাবো এখন আমি কি পাবো এটা কে এই যে এটা কে এটা কে এটা কে

তো দেখো ওদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি আর এখানে করে নিচ্ছি ঋষির অ্যাসাইনমেন্ট দিয়েছি স্কুল থেকে মানে পুজোর পরেই এটা জমা নেবে পুজোর মধ্যে তো আর কমপ্লিট করা হবে না তো আজকের দিনটা করতে পারছি হয়তো আর কালকে থেকে করতেও পারবো না কালকে থেকে তো পঞ্চমী তো জানি না কতটুকু করতে পারবো কি পারবো না তো আজকে একটু করে নিচ্ছি নাহলে ওটা আবার মাথায় চাপ মানে পুজোতে যে শান্তিতে যে একটু ঘুরবা সেটাও শান্তি নেই স্কুল থেকে দুনিয়ার চাপ দিয়ে রাখে জানো না তো তোর লেখা টেখাগুলো তো ঋষি লিখবে অ্যাসাইনমেন্টে যে লেখাগুলো আছে সেগুলো ঋষি লিখবে ওকে মোটামুটি লেখানো হয়েছে একটা দুটো শুধু একটা সাবজেক্টেরই অ্যাসাইনমেন্ট হয়েছে কতগুলো সাবজেক্টের আছে এখনও বাকি তো দেখো এই কালারিং পেপার দিয়ে আমি এগুলো কাটছি এটার মধ্যে একটা ম্যাথের জন্য এটার মধ্যে একটা কিছু করব পরে দেখাবো তোমাদের তো আমি এগুলো করি এখন তো আজকের ব্লগটা এখানেই শেষ করি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ততক্ষণের জন্য বাই বাই